রাজা ছিলেন, নাম হলো ভর্তিহরি। রাজার নাম ছিল ভর্তিহরি। সেই রাজা অনেক বিদ্বান ছিলেন, অনেক বড় কবি ছিলেন। সেই রাজা অনেক বড় কবি, অনেক বড় বিদ্বান, অনেক বড় নীতিবিদ ছিলেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু, সেই ভর্তিহরি রাজা নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন। সে রাজা নিজের স্ত্রীকে খুব ভালোবাসত, আর শুধু তাই নয়, সেই রাজার স্ত্রী ছাড়া অন্যান্য অনেকও কিন্তু প্রেমিকাও ছিল। তো সেই রাজা খুব সুন্দর নারীর উপরে 100টি শ্লোক লিখেছেন, নারীর সৌন্দর্যতার উপরে, যাকে শৃঙ্গার শতক বলা হয়েছে। বাজারে পাওয়া যায় কিন্তু, এখনো সেই গ্রন্থ পাওয়া যায়, ভর্তিহরির শৃঙ্গার শতক। কখনো যদি আপনারা পড়তে চান তাহলে সংস্কৃতের শৃঙ্গার শতক পড়তে পারবেন। মানে নারীর রূপ, নারীর মহিমা, তার উপরে তিনি গ্রন্থ লিখেছেন। একবার কি হয়েছে, হিমালয় থেকে কোনো এক সাধু এসেছেন, সেই সাধু নিজের সঙ্গে এক দিব্য ফল নিয়ে এসেছেন। সেই দিব্য ফল নিয়ে সেই সাধু সেই রাজাকে অর্পণ করেছেন। কেন কি রাজা অনেক জ্ঞানী গুণী নীতিবিদ, খুব ভালো, রাজার মনও খুব ভালো, প্রজার বৎসল রাজা, সবসময় প্রজার সেবায় লেগে থাকে। রাজাকে গিয়ে সেই ফল দিয়েছে, বলে মহারাজ এই ফলটা আপনার জন্য আনা হয়েছে, এই ফল দিয়ে কি হয়, এই ফল যে খায় সে দীর্ঘায়ু হয়, সে দীর্ঘায়ু হয়, জোয়ান থাকে, তার রূপ যৌবন সবসময় স্থির থাকে, যতদিন জীবিত থাকবে খুব সুন্দর থাকবে, যৌবন থাকবে, দীর্ঘায়ু হবে, তাড়াতাড়ি মরবে না, তাড়াতাড়ি জরাবস্থা আসবে না, বৃদ্ধ হবে না। রাজা এই বিচার করলেন, সেই ফলটা নিয়ে, যে আমি তো আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর এই ফলটা যদি আমার স্ত্রীকে দিই তাহলে আমার স্ত্রী এই ফলটা খেলে রূপবতী থাকবে, যুবতী থাকবে, আর সে যদি যুবতী থাকে, রূপবতী থাকে, তাহলে আমি তার যৌবন সুখ সবসময় প্রাপ্ত করব। এই বিচার করে সে নিয়ে গিয়ে সেই ফলটা নিজের স্ত্রীকে দিয়ে দিয়েছে। স্ত্রীকে যখন ফল দিয়েছে, সেই স্ত্রী যখন ফলটা নিল, ফলের বিষয়ে সব গুণ রাজা স্ত্রীকে বললেন। স্ত্রী মনে মনে ভাবল এই ফলটা আমি খাবো। সেই স্ত্রী কিন্তু, সে আবার মনে মনে রাজার যে সেনাপতি ছিল, সেনাপতিকে ভালোবাসত, সেই স্ত্রী সেনাপতিকে ভালোবাসত, মনে মনে ভাবলো ইস, এই ফলটা যদি আমি আমার প্রেমিকে দিয়ে দিই, সেই সেনাপতিকে দিয়ে দিই, তাহলে সে তো যৌবন থাকবে, যুবক থাকবে, আর সে যদি যুবক থাকে তাহলে সে আমাকে সাংসারিক সুখের আনন্দ দেবে। এই বিচার করে সে কী করলো, রাত্রিবেলায় নিজের সেই প্রেমী সেনাপতিকে গিয়ে সেই ফল দিয়ে দিয়েছে। সেনাপতি যখন সেই ফল নিয়েছে, রানী তাকে সমস্ত সব বৃত্তান্ত বলল। সেনাপতি মনে মনে ভাবছে যে আমাকে তো এই ফলটা দিল, কিন্তু এই ফলটা যদি আমি খেয়ে সবসময় যুবক থাকি, সবসময় যদি আমি সুন্দর থাকি, হষ্টপুষ্ট থাকি, তাহলে তো রানী আমার পিছা ছাড়বে না। আর রানী তো রানী, রানীর সঙ্গে প্রেম করে তো কোনো লাভ নেই। কেন, রাজা রানী তারা তো স্বার্থী হয়, যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে প্রেম করবে, স্বার্থে আঘাত লাগলে কোন দিন আমাকেই জেলে ঢুকিয়ে দেবে। আসলে সেই সেনাপতি এক নর্তকীকে ভালোবাসত, সেনাপতি এক নর্তকীকে ভালোবাসত। সেনাপতি ভাবলো যদি আমি এই নর্তকীটাকে দিয়ে দিই এই ফলটা, তাহলে সেই নর্তকী খেয়ে রূপবতী যুবতী থাকবে, আনন্দে থাকবে, সে আমাকেও আনন্দ দেবে, আর সুন্দরী রূপবতী থাকলে রাজাকেও আনন্দ দেবে, সমাজের মধ্যে আরও খুব আনন্দ পাবে, সবাইকে আনন্দ দেবে। এই বিচার করে সে নিজের প্রেমিকা সেই নর্তকীকে গিয়ে সেই ফলটা দিয়ে দিল। নর্তকীকে যখন ফল দিয়েছে, সমস্ত সব ফলের গুণাগুণ বলেছে, নর্তকী এবার মনে মনে বিচার করছে, আমার তো জীবন বৃথা, আমি তো নেচে বেড়াচ্ছি, আমার জীবনের কি কোনো দাম আছে, এই জীবনকে আরও বেশি বড় করে লাভ কি, যত তাড়াতাড়ি মরে যাই ততই ভালো, কিন্তু আমার রাজ্যের রাজা অনেক দয়ালু, আমার রাজ্যের রাজা খুব ভালো, আর সেই রাজা নর্তকীকেও খুব ভালোবাসতেন।
সেই নর্তকী ভাবলো যদি এই ফলটা আমি আমার রাজাকে দিয়ে দিই তাহলে আমার রাজা দীর্ঘায়ু হবে, আমার রাজা আরও গুণবান রূপবান হয়ে রাজা আমার উপরে কৃপা করবে, আমি যদি বৃদ্ধাও হয়ে যাই তাও রাজা আমাকে দেখবে। এই বিচার করে চুপচাপ নর্তকী এসে সেই ফলটা রাজাকে অর্পণ করে দিল। রাজা যখনই ফল হাতে পেয়েছে নর্তকী সেই রাজাকে সেই ফলের আবার গুণাগুণ বলছে, সঙ্গে সঙ্গে রাজার বৈরাগ্য হয়ে গেল। এই ফল তোমার কাছে কোথার থেকে আসলো? মহারাজ এই ফল তো আমাকে সেনাপতি দিয়েছে। সেনাপতিকে ডাকালেন, তোমার কাছে এই ফল কোথার থেকে আসলো? এই ফল আমাকে আপনার রানী দিয়েছে। রাজা বুঝে গেলেন এই সংসারের মধ্যে আমি যেই দেহের প্রতি আসক্ত হয়ে যে সৌন্দর্যতার প্রতি আসক্ত হয়ে পড়ে রয়েছে এগুলো সব হলো তুচ্ছ, এগুলো আজ আছে কাল। তুমি যাকে প্রেম করছো সে সত্যি তোমাকে প্রেম করে তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো রাধে রাধে, যে আজকে তোমার আছে কালকে কার হবে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য বলেছেন, নদী নাম চ নখী নাম চ সঙ্গী নাম শস্ত্রপাণি নাম বিশ্বাস ও নৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ। মন দিয়ে শুনবে কিন্তু। তখন তার বৈরাগ্য হয়ে গেল, রাজা বৈরাগ্য নিয়ে রাজপাট সব পরিত্যাগ করে দিলেন। কার জন্য করছি আমি এসব? এই রাজ সুখ রাজমহল টাকা পয়সা সুখ সম্পত্তি কার জন্য করছি? যার জন্য করছি সেও পরের। গৃহত্যাগ করে দিলেন, গৃহত্যাগ করে তিনি বৈরাগ্য নিয়ে নিলেন, সাধু হয়ে গেলেন। তারপরে তিনি 160 শ্লোক লিখেছেন যাকে বৈরাগ্য শতক বলা হয়েছে, যাকে বৈরাগ্য শতক বলা হয়েছে। যদি আপনি বৈরাগ্য শতক পড়েন, খুব মন দিয়ে শুনবেন, শৃঙ্গার শতক পড়ুন। শৃঙ্গার শতক পড়লে মনে হবে সংসারে নারী থেকে উত্তম আর কিছুই নেই। যখন আপনি বৈরাগ্য শতক পড়বেন তখন মনে হবে নারী হলো নরকের কুণ্ড, এতটুকু পর্যন্ত লিখে দিয়েছেন। প্রেম সে হলো রাজ, যেদিন বৈরাগ্য হয়েছে সেদিন বৈরাগ্য শতক লিখেছে। এই যে কিছুক্ষণ আমি শ্লোক বলেছিলাম, বিশ্বাস ও নৈব কর্তব্য স্ত্রীষু রাজকুলেষু চ, সব ভর্তি হয়েছে। কখনো বিশ্বাস বৈরাগ্য হয়ে গেল, যখন বৈরাগ্য হয়েছে এমন বৈরাগ্য হয়েছে তার 160 শ্লোক যদি কেউ পড়ে নেয় সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে চলে। শুধু পড়লে হবে না, সেটাকে বুঝতে হবে। প্রেম সে বলো রাজ, আমরা কার জন্য করছি? এই শরীরের জন্য? দেহেস্থি মাংস মধুরী ভেমতে তেজত্বম জায়া সতা দেশ সদা মমতাম ভেমঞ্চ। এই শরীরের প্রতি আকৃষ্ট হয়ে শরীরের প্রতি আমাদের এত ইয়ে, এই দেহের মধ্যে যতক্ষণ সৌন্দর্যতা আছে ততক্ষণ তার পিছনে দৌড়াচ্ছি, সৌন্দর্যতা শেষ দৌড়ানো শেষ বাবা। তার জন্য এই স্ত্রী পুত্রের সব মমতা জায়া সেতু দশা জায়া সুতা দিশু সদা মমতাম ভেমঞ্চ সব পরিত্যাগ করো, ছেড়ে দাও, এদের প্রতি মোহ ত্যাগ করো। পশ্যা নিশম জগদিদম ক্ষণভং ঘনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তি নিষ্ঠ। বৈরাগ্য নাও, সতৎ ধর্মের পালন করো, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণং চিন্তনমাশ্রু মুক্ত্যা সেবা কথা রসমহ নিতরাম পিবত্বম। সতৎ ধর্মের পালন করো, পরের গুণদোষ দেখা বন্ধ করো, আর সবসময় ভাগবত শ্রবণ করো। যুক্ত হরে রণদিনম হরিচরয়াস শ্রীকৃষ্ণমাপনীয়তম দশমস্য পাঠ। ভাগবতের দশম স্কন্ধের সবসময় পাঠ করো, যাও গৃহত্যাগ করে বনে চলে যাও।